हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি বাজার করে নিয়ে আসলাম, দেখো কি কি বাজার করে নিয়েছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবাইকে যে বলছি যে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো অবশ্যই। তো প্রথমেই এই যে ফেজ ওয়াশ, হিমালয়া নিম, এটা নিয়ে আসলাম আমার জন্য। আর এই যে দেখো ব্রাশ, পতঞ্জলির, এটা আমার, এটা সোনার। আর কি আছে? শ্যাম্পু, শ্যাম্পু হেড অ্যান্ড শোল্ডার। এই যে কমপ্লিট কেয়ার, খুলে ফেলেছে কমপ্লিট কেয়ার টুথপেস্ট, এটা। আর কি আছে? ও বাবা, এটা কি? এটা চাল কুমড়া, শ্যাম্পু পাতাগুলো ছিঁড়ে গেছে। এবার হচ্ছে তোমার রিফাইন্ড অয়েল, ডক্টর চয়েস, সয়াবিন অয়েল একটা, আর একটা এই যে সরিষার তেল, ডক্টর চয়েস সার। ডাল, এই গরমে মসুর ডাল তো খুব দরকার, সেজন্য মসুর ডাল। চিনি, সুগার, চিনিটা খুব দরকার এই গরমে, কারণ নুন চিনি জল করে করে খাওয়া খুব দরকার। কারণ যা যে পরিমাণ ঘাম হচ্ছে সবার, বাইরে বেরোলে তো কথাই নেই আর ঘরেও প্রচণ্ড ঘাম হচ্ছে সবার, তো সেজন্য চিনিটা আমার মানে রাখা দরকারই, মানে প্রত্যেকেরই। কারণ চিনি বেশি খাওয়া তো ঠিক না, তবু আর কি যেটুকু পরিমাণ অনুযায়ী নুন চিনি জল করে করে একটু লেবুর শরবত করে খাওয়া যায়, তো চিনিটা আমি সেজন্য আনলাম, চিনিটা খুব দরকারি। আর আছে কি? এটা হলো গোলমরিচ, এই যে গোলমরিচ গুঁড়া, গুঁড়া বলছি কেন, গোলমরিচ নিয়ে এসে গুঁড়া করে রাখবো। এটা গরম মশলা, এলাচ, দারচিনি এসব আর কি, আর জিরা এর মধ্যে। আর এই যে কাঁচা সবজি, দেখো কি কি নিয়ে এসেছি। প্রথমে তো চাল কুমড়া তোমাদের দেখানো হয়ে গেছে, তো চাল কুমড়াটা দেখো কত সুন্দর, একদম কচি, এটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই দেখো লেবু, গরমে শরবত করে খাওয়ার জন্য লেবু অবশ্যই দরকার, তো লেবু। আর পটল, একদম সুন্দর কচি কচি পটলগুলো নিয়ে এসেছি, পটল ডাঙা, পটল উচ্ছে, উচ্ছে গরমে খুবই দরকার, এটাও খুবই দরকার, সবই দরকার। তো আমি যেগুলো মানে মনে হচ্ছিল যে এগুলো খেলে ভালো হবে সেগুলোই নিয়ে এসেছি গরমে খাওয়ার মতো আর কি। আর কি এনেছি দেখি, এইবার বেরোলো একটা ক্যাবেজ, এটা হলো কি, এটা শোনা বলো, বাঁধাকপি, একটা বাঁধাকপিও নিয়ে আসলাম। আর কিছু আনিনি, ও আর কাঁচা লঙ্কা, এই যে এটা তো খুবই দরকারি, প্রত্যেকটা রেসিপিতেই প্রত্যেকটা রান্নাই দরকার হয়। তো এই ছিল আজকে আমার বাজারঘাট। আর কি এনেছি, আর কিছু এনেছিস না? তো এই ছিল আমার বাজার আজকে। আর মাছ মাংস কিছু আজকে আনা হয়নি, তো এখান থেকে আমি সিনির আমিষ রান্না বান্না করবো। আর যদি ডিম খেতে চায় কেউ, মানে ইচ্ছে হয়, তাহলে একটু ডিম করে নেবো, আর না হলে পুরো নিরামিষ রান্না বান্না করবো। চাল কুমড়া আছে, এবার হচ্ছে আরও কাঁকরোল আছে ঘরে, আর আলু তো আছেই। তো কী রান্নাবান্না করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, সিম্পল সিম্পল রান্নাবান্না করবো অতিরিক্ত গরম যেহেতু। আর সবার কাছে মানে সবাইকেই বলছি যে সবাই হচ্ছে প্রচুর পরিমাণে জল খাও, এই গরমে জল খাওয়াটা খুব দরকার। আর নুন চিনি যদি সম্ভব হয় তাহলে নুন চিনির জল করে লেবু শরবত করে খেতে পারো, তাহলে শরীর ভালো থাকবে, মানে ডিহাইড্রেশনের থেকে বাঁচা যেতে পারে। তো এগুলো হচ্ছে ট্রাই করতে পারো। আর একটা সব থেকে দরকারি জিনিস নিয়ে এসেছি, এই যে দেখো
এটা ছিল খুবই একটা দরকারি জিনিস। আজকে অনেকদিন মানে আগে একটা কিনেছিলাম, তো সেটা নষ্ট হয়ে গেছে। তারপরে আর কিনবো কিনবো আর কেনা হয়নি, আর অনেকবার খুঁজলাম, খুঁজে খুঁজে পছন্দ মতো পাচ্ছিলাম না। এবার মানে ফাইনালি এটা পেয়েছি, তো আমি এটা খুলে ফেলেছি। এটা মানে এটা এখন দিয়ে এটা ইউজ করে আর কি এখন এই ভিডিওটা বানাচ্ছি। তো কেমন হচ্ছে ভিডিওগুলি, মানে আগের থেকে কি এখন ভালো লাগছে নাকি আগেরগুলো ভালো ছিল, তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো গাইস, এই হলো বাজারঘাট, আর তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি কি কি রান্না বান্না করি, সেগুলো একটু শেয়ার করব। দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা। আমি চলে আসলাম রান্নাঘরে সবকিছু গুছিয়ে। তো এই যে কাঁকরোল ভাজা করলাম, আর চাল কুমড়াটা ভেজে নিচ্ছি, হচ্ছে ডাল করব, মুসুর ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে করব, সেজন্য চাল কুমড়াটা একটু ভেজে নিচ্ছি এরকম করে। আর আমি একটা ডিমও ভেজে নেব সোনার জন্য, সোনা হচ্ছে ডাল দিয়ে ডিম দিয়ে খাবে, সেজন্য হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি। আমি একটু পেঁয়াজ দিয়ে ডিমের অমলেটটা করলাম, ও এমনি অমলেটই ভালো খায় কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে খাবে বললো, তাই করে দিলাম। আর এই যে ডাল প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তো দুটো ছিটি মেরে নিয়েছিলাম। এবার ডালে একটু জল দিয়ে কাঁচা লঙ্কা নুন হলুদ যা যা লাগে দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পরে আমি চাল কুমড়াগুলো অ্যাড করে দিলাম, চাল কুমড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, আর অপেক্ষা করব যে একটু আর একটু জলটা ফুটে ওঠার জন্য ডালটা তাহলে হয়ে যাবে। আর এদিকে হয়ে গেছে, আমি ফোড়ন দেওয়ার জন্য ডালে হচ্ছে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর ডালটা এবার ঢেলে দিলাম কড়াইয়ে। তো ডাল তো হয়ে গেল আমার, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে ডালটা, আর খেতেও খুব টেস্ট হবে আশা করছি। আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজা করছি। তো গাইস, এই ছিল আজকে রান্নাবান্না, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি।